রাউজানত আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে আজ শনিবার 2:12 সময় রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব লায়ন সরওয়ারদের শিকদারের সঞ্চালনাত এর প্রধান অতিথি আছিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। এর প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছিল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক আছিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এস এম আল মামুন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ বশির উদ্দিন খানের সভাপতিত্বে এর বিশেষ বক্তা আছিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি আছিল রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল। আমাদের রাউজানের গর্বিত সন্তান জনাব ওমর ফারুক চৌধুরী সারা বাংলাদেশে দুদিন পর আসছে, কথা সত্য। একটি মানুষ কাজ করছে, আমাদের কাজটা সমর্থন করা, সহযোগিতা করা। আমি দল করি, আমার কাজটি হচ্ছে এক একজন এক একভাবে করলেই তো। দীর্ঘ 20 বছর পর রাউজানত যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ে ত্রিবার্ষিক সম্মেলনত রাউজান উপজেলা যুবলীগের সভাপতি হইয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক মনোনীত হইয়ে উর্কিতচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।